নমস্কার, আমি সন্তু আর আপনারা দেখছেন ম্যাজিক বক্স প্রপার্টি ডট কম। আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে কলকাতা না বা নিউ টাউন না, কলকাতা নিউ টাউন থেকে একটু দূরে এবং খুবই ভালো একটি জায়গা, কল্যাণীর নাম আপনারা সবাই শুনেছেন। আজকে কল্যাণী ব্যারাকপুর হাই রোড থেকে 250 মিটার দূরত্বে, 250 মিটার দূরত্বে আজকে আপনাদের জন্য একটি নতুন প্রপার্টির আপডেট নিয়ে এসেছি। আপনারা অনেকেই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও দেখেন, অনেকের ডিমান্ড থাকে কল্যাণী এরিয়াতে যদি একটি ইন্ডিভিজুয়াল বাড়ি হয়, এবং কল্যাণী একটি স্মার্ট এরিয়া বলা যেতে পারে, একটি প্ল্যানিং সিটি টাইপের কল্যাণীকে বানানো হয়েছে। যে সমস্ত বায়াররা একটু বড় সাইজের প্লটের ওপর একটি বাগান বাড়ির মতো কথা ভাবছেন, তারা অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, আপনাদের অবশ্যই এই বাড়িটি পছন্দ হবে। এবং প্রথমেই বলে রাখি, এটি 8 কাঠা প্লটের ওপর একটি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির হাউস আপনারা দেখছেন, এবং এন্টায়ার এই প্লটের সাথে থাকা বাড়িটি যদি আপনি ক্রয় করতে চান, অবশ্যই আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এবং আবার আপনাদের বলে রাখি, কল্যাণী ব্যারাকপুর হাই রোড থেকে অনলি 250 মিটার দূরত্বে, মাত্র 250 মিটার দূরত্বে এই প্লটটি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে আরও অনেক বাড়ি আছে, মানুষজন এখানে বসবাস করছেন, একটি প্ল্যানিং টাউনশিপ টাইপের বানানো হয়েছে কল্যাণীকে, এবং অনেকটা সল্টলেক, আপনারা নিশ্চয়ই অনেকেই গিয়েছেন সল্টলেক সেক্টর 1, 2, 3 কিছুটা ধাঁচে এখানে বানানো হয়েছে, যদিও প্লট সাইজ অনেকটাই বড়, 8 কাঠা। আর এই 8 কাঠা প্লটের ঠিক মিডল পজিশনে বাড়িটিকে বানানো হয়েছে, এবং বাকি চারদিকে দেখতে পাচ্ছেন অনেকটা স্পেস রাখা হয়েছে, যেখানে আপনারা গার্ডেনিংয়ের কাজ করতে পারেন অথবা আপনাদের প্রয়োজন অনুযায়ী এই জায়গাটিকে সাজিয়ে নিতে পারেন। খুবই সুন্দর লাগছে বাড়িটিকে দেখতে। দেখতে পাচ্ছেন লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড সাইডে অনেকটা স্পেস আছে, এবং ফ্রন্ট সাইডে বা ব্যাক সাইডে অনেকটা জায়গা ছাড় দিয়ে বাড়িটিকে বানানো হয়েছে, যে কারণে আপনি আপনার প্ল্যানিং মতো করে এখানে এই প্লটটিকে সাজিয়ে নিতে পারেন। এবং সামনে রাস্তা দেখতে পাচ্ছেন, অনেক বড় রাস্তা, ঠিক সল্টলেকে আমরা যেমন রাস্তা দেখে থাকি সেই ধরনের রাস্তা। প্রতিটি রাস্তা থেকে দুটি গাড়ি অনায়াসেই পাস করবে, এবং দুই দিকে ফুটপাথ। আমরা এখন বাড়িটির ভেতরে প্রবেশ করব এবং আপনাদের বাড়িটির ভেতরে কী কী আছে অবশ্যই দেখাবো। তার আগে অবশ্যই বলে রাখি, এন্টায়ার এই বাড়িটির মধ্যে টোটাল আপনি 3টি বেডরুম পাবেন, 3টি ব্যালকনি পাবেন, 2টি টয়লেট পাবেন, এবং একটি লার্জ লিভিং কাম ডাইনিং পাবেন। এছাড়া ছাদে যাওয়ার জন্য স্টেয়ারকেস আছে, রুফটিকেও ব্যবহার করতে পারবেন। এটি একটি একতলা বাড়ি, আপনারা দেখতে পাচ্ছেন ফার্স্ট বেডরুমটিতে এন্ট্রি করেছি, এখানে 2টি উইন্ডো আছে এবং বক্স উইন্ডো। আর এই ধরনের বাড়ি অনেক মানুষরাই আছেন যারা কিনতে পছন্দ করেন একটু স্বাধীনভাবে থাকার জন্য, অনেকেই ফ্ল্যাটের মধ্যে থাকতে চায় না, এরকম কিছু মানুষজন আছেন যারা স্বাধীনভাবে থাকতে চান একটি বাড়ির মধ্যে। এবং এই মুহূর্তে কল্যাণীর থেকে ভালো অপশন আর কী হতে পারে, আপনারা অবশ্যই সাইট ভিজিট করতে পারেন আমাদের নিচে দেওয়া নাম্বারে। আপনারা দেখছেন এখন সেকেন্ড বেডরুমটি, এখানে আপনি 1টি উইন্ডো পাচ্ছেন, আর ঠিক এখানে আরও 1টি বেডরুম আছে, এটি আপনারা দেখতে পাচ্ছেন 3rd বেডরুম, এবং এই বেডরুমটির সাথে আপনি 1টি ব্যালকনি পাবেন। একদম দেখতে পাচ্ছেন নিউ কন্ডিশন বাড়ি। যে সমস্ত বায়াররা আমাদের আপলোড করা ভিডিওগুলি প্রতিনিয়ত দেখেন, কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়াতে আমরা নিত্য নতুন প্রপার্টির আপডেট নিয়ে আসি আপনাদের জন্য। লো, মিডিয়াম, হাই ক্যাটাগরির ও কোয়ালিটির বাজেটের প্রপার্টির আপনারা আপডেট প্রতিনিয়ত পেয়ে থাকেন আমাদের ম্যাজিক বক্স প্রপার্টি এই চ্যানেলটি থেকে। তাই যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই করে রাখুন, কারণ আগামী দিনে আপনাদের জন্য এই ধরনের বাড়ি, ফ্ল্যাট, ল্যান্ড, আরও অন্যান্য ধরনের প্রপার্টির আপডেট আমরা নিয়ে আসতে চলেছি। তাই নিচে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখুন, তাহলে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যখনই আমরা এরকম একটি নতুন প্রপার্টির আপডেট নিয়ে আসবো। আর অবশ্যই এই চ্যানেল বা ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন তাদেরকে, যারা আপনার ফ্রেন্ড ও রিলেটিভস যাদের এরকম একটি বাড়ির প্রয়োজন এবং কল্যাণীর এরিয়ার মধ্যে এরকম একটি ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির বাড়ি খুঁজছে, তাদেরকে এই চ্যানেল বা ভিডিওর লিঙ্কটি শেয়ার করুন, যাতে তারা আমাদের সাথে সহজে যোগাযোগ করতে পারে। আপনারা এখন কিচেনটি দেখতে পাচ্ছেন,
এবং কিচেনের মধ্যে কিছুটা কাজ করা আছে। অনেকটা বড় সাইজের কিচেন। এখনো পর্যন্ত আপনাদের আমি তিনটি বেডরুম দেখালাম, এছাড়া আগেই বলেছি বাড়িটির মধ্যে টোটাল দুটি ওয়াশরুম আছে এবং তিনটি ব্যালকনি। সামনের দিকে খুব বড় সাইজের একটি ব্যালকনি আছে, ভিডিও এন্ডে অবশ্যই দেখতে পাবেন। এবং তারপরেই আপনাদের আমি রুফে নিয়ে যাব, ছাদ থেকে দেখাবো। খুব ভালো একটি ভিউ, আপনি ঠিক যদি রুফে যান তাহলে বুঝতে পারবেন। এই বাড়িটিকে বানানো হয়েছে টোটাল 2000 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার ওপর, এবং এই বাড়ির মধ্যে আপনি একটি গ্যারাজ স্পেস পাচ্ছেন। ইনক্লুড 2000 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ এরিয়ার মধ্যে এন্টায়ার এই বাড়িটিকে আপনি পাচ্ছেন। 8 কাঠা টোটাল প্লট সাইজ, যার মধ্যে আপনারা দেখলেন 3টি বেডরুম, 2টি ওয়াশরুম, 3টি ব্যালকনি এবং একটি খুব বড় লিভিং বা ডাইনিং এরিয়া। এখন আমরা ঠিক রুফে যাব, আপনাদেরকে ছাদটি দেখাবো। তার আগে অবশ্যই বলে রাখি, এই প্রপার্টিটির পেপার্স আপ টু ডেট, অর্থাৎ এটির ট্যাক্স আপ টু ডেট, ইলেকট্রিসিটি বিল এখানে আপ টু ডেট আছে। আপনারা যদি এখান থেকে বুদ্ধ পার্ক বাস স্ট্যান্ড যেতে চান, খুবই সামনে এখান থেকে 180 মিটারের মতো, এখান থেকে নিয়ারেস্ট যে ফায়ার ব্রিগেডটি আছে 150 মিটার, কল্যাণী ব্যারাকপুর হাই রোড থেকে আগেই বলেছি 250 মিটারের মতো, এবং এখান থেকে ঠিক সেন্ট্রাল মডেল হায়ার সেকেন্ডারি স্কুলটি প্রায় 200 মিটার দূরত্বে। অর্থাৎ এই বিল্ডিংটির বা বাড়িটির আশেপাশে সব কিছুই আপনি পাবেন, এবং এরকম একটি প্রমিনেন্ট লোকেশনে ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। ছাদে আপনারা দেখতে পাচ্ছেন 2000 স্কোয়ার ফিটের একটি সুপার বিল্ড আপ এরিয়া, খুব সহজেই বোঝা যাচ্ছে অনেক বড় সাইজের রুম, বা নিচে আপনি অনেক স্পেস পাবেন। এই মুহূর্তে এটি একটি একতলা বাড়ি বানানো আছে এবং এটিকে দোতলা বাড়ি বানাতেই পারেন। দেখতে পাচ্ছেন আশেপাশে ভিউ, খুবই সুন্দর একটি জায়গা, এবং আমার মনে হচ্ছে আমি ঠিক সল্টলেক সেক্টর 1, 2 বা 3 আছি। আশা করছি প্রপার্টি এবং লোকেশন সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পেরেছি। প্রপার্টিটি সাইট ভিজিট করতে চাইলে অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং এই প্রপার্টিটির বা 8 কাঠা প্লটের সাথে এন্টায়ার এই বাড়িটির দাম রাখা হয়েছে 1,60,00,000 টাকা, 1,60,00,000। আর অবশ্যই বলে রাখতে পারি, আপনি যদি ইনভেস্টমেন্ট পারপাসে এরকম একটি প্রপার্টি খুঁজছেন তাহলে আপনার জন্য এটি একটি বেস্ট অপশন হতে পারে। এছাড়া যে সমস্ত ব্যক্তিরা কলকাতাতে থাকেন এবং কলকাতার বাইরে এরকম একটি বাগান বাড়ি খুঁজছেন মাঝে মধ্যে গিয়ে থাকার জন্য, তাদের জন্য সবথেকে একটি ভালো অপশন এটি। আশা করছি প্রপার্টি সম্বন্ধে আপনাদের আইডিয়া দিতে পেরেছি। আরও প্রপার্টি দেখতে অবশ্যই সার্চ করুন www.magicboxproperty.com, অথবা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও পাবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক শেয়ার করবেন, নিচে থাকা বেল আইকনটি প্রেস করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।